আল্লামা সাহেব কেবুল্লা ফুলতুলি আলাই তার জীবনের মিশন ছিল কোরআনে করিমের তেলাওয়াত কেরাতুল কোরআনের তিলাওয়াতার মিশন ছিল তিনি সে মিশন জারি রেখে গেছেন তার সাহেব জাদাদের মাধ্যমে তার প্রতিষ্ঠানের মাধ্যমে দারুল কেরাতের মাধ্যমে এটা এখনও চলমান কোরআনের চর্চা উঠে গেলে কোরআনের আমল উঠে গেলেই এলেম উঠে যাওয়া কোরআনে পাকের তিলাওয়াত যখন কোন বাচ্চা করে সাথে সাথে ওই বাচ্চার আব্বাম্মা কে আল্লাহ মাফ করে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন কিয়ামতের কঠিন ময়দানে যারা কারিউল কোরআন হবে কোরআনে পাকের তেলাওয়াতকারী হবে আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করবেন ডেকে ডেকে বলবেন এ কোরআনুল কারিমের তেলাওয়াতকারী এ কোরা আওয়ার তুমি পর এবং জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো সোভান বলেন পর আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠ কামা কুন্তা তোরাতিল ফির দুনিয়া দুনিয়ায় যেমনি থেমে থেমে আল্লাহর কালাম তেলাওয়াত করেছ আজকে আমি মাওলার সামনে তেমনি তেলাওয়াত করো সোভান ইন্না মঞ্জিল কাম ইন্দা আখিরা তিন তাকরাউহা তোমার ঠিকানা আজকে জান্নাতে সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে এজন্য আমার ভাইরা বাবাজিরা গো যাদের সন্তানরা কোরআন তেলাওয়াত করতে পারে যাদের সন্তানরা হাফিজে কোরআন হয়েছে তারাই সৌভাগ্যবান আমরা হয়তো দেখি দুনিয়ার জীবনে আমার যেই ভাইটা মারা গেছে তার বাচ্চাটাকে কোরআন পড়াই আর আমার বাচ্চাটাকে আমি ইংলিশ মিডিয়ামে নিয়ে পড়াই নিজ হাতে আমার বাচ্চাটাকে নিয়ে গেলাম এমন পথে যেই পথে আল্লাহ প্রাপ্তির পথ নয় আবার আমার মরা ভাইটার বাচ্চাটাকে নিজ হাতে এমন জায়গায় দিয়ে গেলাম ওই বাচ্চাটার মা বাবা বাবা চলে গেছেন সন্তান তেলাওয়াতের বরকতে মা এবং বাপের কবর আজ মাফ হয়ে যাইতেছে সে না আমরা বুঝি না অনেক কিছু তবে মনে রাখা চাই কোরআন শিক্ষার পরেই যেন আমাদের বাচ্চাদেরকে দুনিয়ার শিক্ষা দেই আজকে আমরা সমাজ জীবনে দেখি যারা কোরআনের শিক্ষা থেকে দূরে তারা সব বরকত থেকেও দূরে যারা কোরআনের শিক্ষা দেয় তাদের সন্তানরা নৈতিকতায় অনেক সুন্দর হয় তারা আখলাকি হয় যারা কোরআন পরে তারা সমাজের সন্ত্রাসী হয় না যারা কোরআন পরে তারা মানুষের মাথায় বাড়ি দিতে পারে না হাজিরিন নবী এলেম উঠে যাবে আল্লাহ বলছেন এলে শিক্ষা যখন মানুষ সমাজ থেকে উঠে দিবে এলেম উঠে যাবে এলেম থাকবে না ওয়াকুল জাহালু চারিদিকে মূর্খতা সরায়া পড়বে কেয়ামতের আগে ইয়াকসুর সরবুল হাম মানুষের মধ্যে মদ্যপান বেড়ে যাবে নজ্লা মদ পান বেড়ে যাবে মদ পাবে কোথায় মদ বাজারে বিভিন্ন নামে ছড়িয়ে যাবে বিভিন্ন নামে স্পার্ক শক্তি স্প্রিট এটা ওটার নামে বাজার সয়লাভ হয়ে যাবে এগুলো মানুষ কিনে খাবে পানির দরে এগুলো খাইতে থাকবে সামনের দিকে আরও খারাপের দিকে যাচ্ছে নবীজি বলেন ও জিনা। মানুষের মধ্যে জেনা ব্যবিচার বেড়ে যাবে আপনাদের দেশে আমি জানি না শহরের ভিতরে এখন মসজিদে বিবাহই হয় না কখনো এখন বিবাহই হয় না দু তিন বছরও আমার মসজিদে একটা বিবাহ পড়ায়নি জেনা বেড়ে যাওয়ার কারণে বিবাহ উঠে গেছে এটা আপনি কি করে বললেন বাস্তবতা এই কারণ বিবাহ যদি না হয় তাহলে ছেলে মেয়েদের জৈবিক চাহিদা মিটাই কীভাবে বিবাহ তো হইতে হবে আজকে সমাজ জীবন বিবাহ উঠে গেছে অথচ রসুল করিম সাল্লাম বলেছেন সে যুবকগণ যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে তাই না আগাদুল বাসান আহসানুল ফরাজ বিবাহ মানুষের চক্ষুকে নিচু করে দেয় হারাম জেনা বেবিচারের দিকে চোখ নজর থেকে নিচু হয়ে যায় চোখ তার চরিত্র সুন্দর হয়ে যায় যারা বিবাহের সামর্থ্য রাখো না তারা যেন রোজা রাখে রোজাই তাদেরকে আপনার খারাবি থেকে বাঁচিয়ে রাখবে আজকে সেটা সমাজ থেকে উঠে গেছে বিবাহ বিবাহসাদী নাই কিন্তু জেনা বেবিচার চলছে মোবাইলে মোবাইলে যোগাযোগ করে কোথায় বিদেশের বাড়ি কোন দেশে বাড়ি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে মুসলমানের সাথে এসে বিয়ে বসতেছে কোনো কি জানি ধর্ম নাই বিচার নাই চলে আসতেছে সব মানুষ তো খুব ফুর্তি করে তাদের দেখতে যায় যে অমুক এলাকার থেকে অস্ট্রেলিয়া থেকে মেয়ে চলে আসছে থাইল্যান্ড থেকে মেয়ে চলে আসছে সুদূর ইংল্যান্ড থেকে মেয়ে চলে আসছে প্রেমের টানে টানেজবিল্লা আর সেনালাই সমাজে এগুলো চলছে আজকে সমাজ জীবনে আপনি একটা ভালো মেয়ে খোঁজেন ছেলের জন্য পাবেন না মেয়ের জন্য ছেলে খোঁজেন পাবেন না কিন্তু সমাজের ভিতরে ব্যাপর দিগির কারণে জেনা ব্যবিচার এমন হইতেছে যেটা আপনি বুঝতে পারছেন ওপেন সিক্রেট এখন এখানে কোচিং করার জন্য ঢাকাতে যায় বহু আপনার ছেলে মেয়েরা মেয়ে চলে গেছে ছেলেও এখান থেকে হিজরত করছে সেও সেখানে থাকে এগুলি হচ্ছে আমরা দেখতেছি সমাজ জীবনে দুই ঘন্টা হয়তো কোচিং করতেছে বাকি সময়ে ওই ছেলের সাথে মেয়ে ঘুরে বেড়াইতেছে অভিভাবক তো জানে যে আমার ছেলে তো মেয়ে তো পড়তেই গেছে না পড়ার চেয়ে অন্য কিছু যা হচ্ছে এটা বড় আক্ষেপের আমাদের লক্ষ্য করা উচিত যতটুকু না শিক্ষা দিব এর চেয়ে নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে আজকে সেটা সমাজ থেকে উঠে গেছে অনৈতিকতায় ভরা সয়লাভ কিন্তু শিক্ষা ভার্সিটিতে পড়বে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটার জন্য আমাদের প্রতিযোগিতা কিন্তু কোনো মানুষ ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া ব্যারিস্টার হওয়া এটা সফলতা নয় বরং একটা মানুষ নেক্কার হওয়া নৈতিকতা হওয়া তাও হিদবাদী হওয়া আল্লাহ তার রসুলকে চিনা আখের আত্মর সুন্দর হওয়া এটা জরুরি আজকে সেই জরুরি কাজটা ছেড়ে অন্যায় কাজে আমরা গড্ডালিকে গা ভাসিয়ে দিতেছি এই জন্য নবীজি বলেছেন ও এক শুরু জেনা শেষ জমানায় জেনা বিবিচার অতিরিক্তভাবে বেড়ে যাবে ও একই রেজাল পুরুষ কমে যাবে সমাজে পুরুষ থাকবে না ও এক শুরু নেশা নারীর সংখ্যা বেড়ে যাবে বিয়ে শি হয় না বহু ফ্যামিলি প্রতিদিন আমাদের কাছে দোয়া চায় হুজুর দোয়া করেন মেয়েটা বিয়ে হয় না আমি তাদেরকে বলি বিয়ের যখন সময় তখন তো বিয়ে দেন না বিয়ে দেওয়ার সময় হলো ম্যাট্রিকের সময় ম্যাট্রিকতে ইন্টারমিডিয়েট আমরা মাস্টার্স অনার্স পড়াইতে পড়াইতে মেয়েদেরকে এমন পড়াই পরে আর তাদের জামাই পাওয়া যায় না এই জন্যে তার পথ মেনে চলাটাই সর্বযুগের জন্যই কল্যাণ বলবেন এই জমানার কিভাবে আমরা মুক্তি পাব সেই মুক্তির কথাটা ইমাম মালিক রাহমাতুল্লা আলাই বলে গেছেন যে এই উম্মতের সালাহিয়াত এই উম্মতের সংস্কার এই উম্মতের উত্তরণ ঘটবে না যেই মিশনে যেই পদ্ধতিতে প্রথম জমানার মানুষগুলো শোনায় মানুষে পরিণত হয়েছে সেই পদ্ধতি এখন গ্রহণ করতে হবে এর বিকল্প কিছু নাই হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল সাল্লাম যেই পলিসিতে যেই মিশন যেই ভিশনে সাহাবাইকে রামকে শোনার মানুষ করেছেন সে একটাই পথ আমাদের কোরআন ও হাদিসের পথ ছেড়ে বাইরে গেলে হবে না এই জন্য নবীজি বিদায় হজের সময় বলে গেছেন তারাক তু ফিকুম আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম লুমা তামা বিহিমা তোমরা কখনো পথ হবে না এই দুইটাকে যদি আঁকতে থাকো সেটা কি কিতাব আল্লাহ সুননা তারা সৌরি আল্লাহর কিতাব এবং রসুলের সুন্না এই দুটোই আমাদের একমাত্র চলার পথেও আমরা মজহাবান হানাফি আমরা তরিকাতান নকশবন্দরী কাদরি চিস্তি মুজাদ্দেদি আমরা কোনো আহলে হাদিস নই আমরা কোনো আহলে কোরআন নই এমন কোন কথা দিয়ে আমরা নই আমরা অল জামা রসুল পাকসুল ইসলাম বলেছেন যে মা আনা আলেহী ও আসাবি আমি এবং আমার আসাবরা যেই পথে সেই পথমতি অতি আহলসুন্নার মত আহলুসল জামাতের মত আমরা সেই পথে চলবো আমরা কোনো এক্সট্রিমিজমের নিজমের দিকে যাব না এই জন্য এই ফেতনার জমানায় মুক্তি পেতে হলে কোরআনের উপদেশ আমাদের জন্য গ্রহণ করতে হবে আজকে উপদেশের কথা হয় না বিভিন্ন চারিদিকে কথা বলে সময় চলে যায় আমরা এখানে আসছি দুইটা কথা যদি শুনে ধারণ করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি সেটা হবে আমাদের জীবনের সাফল্য আসুন আল্লাহ তালার উপদেশ আমরা গ্রহণ করি আল্লাহ পাক বলেছেন ফাদাকির আমার আমার বান্দাবান্দিকে আপনি উপদেশ দেন উপদেশ আমার বান্দা বান্দাবান্দিদের কাজে আসবে উপদেশ বান্দা বান্দাবান্দিদের কাজে আসবে যারা আখেরা আল্লাহর সন্তুষ্টি চায় যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায় তাদের জন্য উপদেশ কাজে লাগবে অন্যরা উপদেশ শুনতে চাইবে না আল্লাহ পাক বলছেন জেলা উপদেশ গ্রহণকারী জন্য উপদেশ যে মাদ্রাসার ময়দান আপনারা বসেছেন যে কোরআন এখানে পড়ানো হয় সেই কোরআনটা একবারে পুরাটাই উপদেশের কিতাব সুবহানাল্লাহ মাত্র পাঁচশো আয়াত হলো আহাকামে শরীয়ত শরীয়তের মাত্র পাঁচশো আয়াত হলো আহ শরীয়ত আর বাকি সব উপদেশ জান্নাতের কথা জাহান্নামের ভীতির কথা পূর্ববর্তী নবী সুলদের কথা নবী সুলদের উম্মতের ধ্বংসের কথা এগুলো বর্ণনা করে আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ তালা। এর সাদ করতেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম فَإِذَا جَاءَتِ الصَّاقَّةِ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّيهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ مْرِئٍ مِّنْهُمْ يَوْمَ اِذِنْ شَأْنٌ يُغْنِيهِ اللہ رب العالمین بولین اے اللہ ربندہ بندیرہ اپو دیش گرہن স্মরণ করো ওই দিনের কথা দিন ইসরাফিল আল ইসলাম সিংহায় ফুৎকার দিবে এই পৃথিবীর সব কিছু থাকবে প্রযুক্তি থাকবে ইসরাফিল ইসরাফিলামের সিংগারের ফুৎকারের মাঝে সব চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে আসমান দীর্ণ বিদীর্ণ হবে জমিন জমিনের উপরে স্থাপিত পাহাড়গুলো গুলো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত কায়েম করবেন কেয়ামত আসার আগেই তওবা করে নাও আজকে বছরের শেষ রাত কালকে সকাল থেকে নতুন বছর গণনা হবে একটি বছর কত অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও করো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে বাকি মাপ পাইতে বাকি নাই আল্লাহ এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওরে বান্দা আল্লাহ তাআলা ক্ষমা শীল ক্ষমা চাহানেওয়ালাকে পছন্দ করে তাওয়া ইন্নাল্লা ইউ হেব্বু তাউয়া বিনা হেব্বুল মতা তহিন যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে যারা আল্লাহর কাছে পবিত্রতা অর্জন করতে চায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন দুনিয়াতে আজকে আটশো কোটি মানুষের উপরে দু হাজার চব্বিশের পহেলা জানুয়ারি থেকে আটশো কোটির উপরে মানুষ হিসাব শুরু হবে কিন্তু দুনিয়াতে প্রায় সাড়ে ছয়শো কোটি লোকে জানেন আল্লাহ কি জানে না কিন্তু আল্লাহ যে আমাদেরকে সেই জ্ঞান সে ইমান দান করেছেন তাও সেই নেয়ামত দান করেছেন এই জন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এই আটশো কোটি মানুষের মধ্যে প্রায় পনেরো দুইশো কোটি মানুষকে ইমান দিয়েছেন আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে আল্লাহ আল্লা আলামিন চান এই মানুষগুলো যেন খাটি ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসে বলবেন বাকি মানুষগুলোর কি উপায় হবে আল্লাহ পাকসানুতালা বলেন মিন আহলিল কিতাবে ওল মুশ্রিক জাহান্নাম আল্লাহ পাক জবাব দিয়ে দিতেছেন ইন্দিনা কাফার উমিনা হালিল কিতাব অল কিন পৃথিবীতে যারা হালি কিতাবের মধ্যে ইয়াহুদিন আসারা এবং পত্তুলিক যারা মূর্তি পূজারি যারা আল্লাহর কুফুরি করে অবাধ্য আল্লাহ পাক এক কথায় জবাব দিয়ে দিতেছেন ফি না রে জাহান্নামা হলিদিনা ফিহা এরা সব জাহান্নামের অধিবাসী এরা পাঁচশো কোটি হোক সাতশো কোটি হোক সব জাহান নামের অধিবাসী আল্লাপাক বললেন উল্ ইকাহ সাররুল বাড়িয়া এরা হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে বলছেন এই কথা আল্লাহ তালা বলছেন এরা মানুষের মধ্যে নিকৃষ্ট এরা যত বড়ই হোক না কেন এরা সারা পৃথিবী যত প্রযুক্তির মালিকে হোক না কেন আল্লাহ পাক বলতেছেন সাররুল বাড়িয়া এরা নিকৃষ্ট সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট তারা যারা আল্লাহকে চিনে না কিন্তু তাদের প্রযুক্তির জ্ঞানের অভাব নেই টাকা পয়সার অভাব নাই তারা সারা দুনিয়া উজাড় করে চলছে কিন্তু আল্লাপাক বলতেছেন এরা নিকৃষ্ট যে আল্লাহকে চিনলো না সে কিছুই চিনলো না তার জীবন সাধনাই ব্যর্থ দুনিয়াতে আসছে ছাগল গরু বকরির মতো খেয়ে পরে জানোয়ারের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কোনো মূল্য নাই আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলের প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে আল্লাহ পাক বলেন তারাই এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ খায়রুল বারিয়াহ তারা হলো সর্বোত্তম মানুষ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরিমিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের jazaa'uhum 'inda rabbihim তাদের রবের কাছে তাদের সাজা হইতেছে জান্নাতু আদনিন ঘন আপনার বাগান বৃষ্টিত জান্নাত তাজরিমিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত আছে আবাদা যেখানে তারা চিরকাল থাকবে দুনিয়ার জিন্দিগির তো শেষ শুরু আছে আকেরাতের শুরু হবে শেষ নাই রে ভাই অনন্তকালের জন্য তো আমরা রওনা হইয়া যাইতেছি কি নিয়ে যাব সেখানে এই জন্য আল্লাহ তালা বলেন যারা ইমান ইমানের দৌলত নিয়ে আসবে দুনিয়ার থেকে আমলে সালের নিয়ামত নিয়ে আসতে পারো যদি আমি তোমাদেরকে বলে দিলাম এখানে এমন জান্নাতে থাকবা যে জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত আছে আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার চেয়ে আরো বড় নিয়ামত হলো জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করা দুনিয়ার যত ভালো হোটেলই আমরা উঠি না কেন আপনি চেক আউট চেক ইন নিয়ম আছে আসার সময় এয়ারপোর্ট থেকে দেখলাম নতুন একটা হোটেল হয়েছে গ্রাম সিলেট এয়ারপোর্টের সাথে খুব সুন্দর হোটেল আমরা বিদেশে গেলে একবার সিঙ্গাপুরে গেলাম তো সেখানে একটা হোটেলে উঠলাম ওদের হোটেলটা হলো প্রায় একুশতলা ওই হোটেলটা আমার এক বন্ধুবর আমাকে সেখানে নিয়ে গেছে এত বড় হোটেল উনিশতলা আমাদের রুম দিল হায়াত রেজেন্সি না ফাইভ স্টার হোটেল এত সুন্দর তো দেখে আমার বন্ধুবর্গে বললাম ভাই কয়দিন থাকতে পারবো এখানে এত সুন্দর জায়গা এত এনভায়রনমেন্ট এত সুন্দর কয়দিন থাকতে পারবো কোনা হজুর আজকে তো আসছি এই কালকে আমরা দুইটার পরে চেক আউট হইতে হবে তাই আমি বললাম কেন বেশি থাকা যাবে না কোন এখানকার সিস্টেম যে আমরা তো একদিনের জন্য ভাড়া নিছি আমি কেউ এই দুনিয়াটা যেমন দেখতেছেন আজকে এত সুন্দর এত দুনিয়ার সব কিছু তারপরে এখানেও কিন্তু আমাদেরকে থাকতে দেওয়া হবে না ষাট সত্তর বছর শেষে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে আপনি ইচ্ছাগুলো থাকতে পারবেন না আপনি এত সুন্দর বাড়ি বানাইতেছেন এত সুন্দর ঘর বাড়ি আপনি সাজাইছেন ইচ্ছাগুলো আপনি থাকতে পারবেন না হ্যাঁ পারবেন তো দুনিয়ার হোটেলগুলো তো আমরা যাই বিভিন্ন জায়গায় থেকে উঠি ওই ওইখানে গেলে আমার মনের বলে আরে এত সুন্দর জায়গা দুই দিনের উপর তো থাকতে পারবো না তিন দিনের দিন সফর ঢাকায় যেতেই হবে মক্কা শরীফ যে ছয় দিন থাকি মদিনা শরীফ ছয় দিন বারো দিন এরপরে আমার ঢাকার দিকে রওনা মন তো চায় যে চিরকাল থাকি কিন্তু বাস্তবতা কি চিরকাল থাকতে দেওয়া হবে না এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে যে সময় ধরে আমি দুনিয়ায় পাঠাইছি ষাট সত্তর বছরের হায়াত শেষে আপন মন্দিলে তোমাকে ফিরে আসতে হবে যত সুন্দরী হোক না কেন তুমি এখানে থাকতে পারবা না ক্যসে ক্যসে তাজে দারা শাহজাদিয়া বদন সব গেল সৌর কিয়া হই কত সুন্দর আকৃতির কত সুন্দর অবয়বের রাজা বাদশারা ছিল তাদের রানী ছিল তাদের সেবিকারা ছিল তন বদন সব গল গে শকলে সুরত কিয়া সব মাটিতে গোলে গেছে দেখি মহলুমে হাজারো রানুষ ঝাড়ুন কে খবর উপর নিশানা কুছি নেই যাদের বাড়িতে হাজারো রকম খানা দানা পরিবেশিত হইত নবাবদের বাড়িতে কত তৈজস কত সুন্দর জামাকাপড় কত চোগা তারা গায়ে দিত কত সুন্দর জোতা পরিধান করত কত সুন্দর ঘোড়া ব্যবহার করত। তরবারি ব্যবহার করত লাঠি ব্যবহার করতো আমরা এগুলো মিউজিয়ামে সব দেখতে পাই পাই ঝাড়ুনকে কবর উপর নিশানা কুচিবি নেই আজকে ওই সমস্ত লোকদের বাড়ি বাড়ির আঙ্গিনায় কবর স্থানে তাদের বাসজার তাদের কবরের শোভা পাইতেছে তাদের কোনো নাম নিশানাও নাই আছে কি নাই আছে কি এই অবস্থা সকলেরই হবে তারা যেমন শুয়ে পড়ছে অনন্তকালের জন্য বিদায় হয়ে গেছে আমাদের একই অবস্থা হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম উপদেশ দিতেছেন যে জান্নাতে প্রবেশের চেয়ে উত্তম হইল জান্নাতের চিরস্থায়ী থাকা দুনিয়ার যত সুন্দর বাড়িতে ওঠো না কেন মাত্রই চেক আউট হইছে এখন চেক ইন করার পরই চেক আউটের জন্য তারাই তারা দিতে থাকবে তুমি একটা ভালো হোটেলে উঠছো এগারোটার দিকে এসে কর্মচারী বলবে স্যার যাওয়ার সময় হয়ে গেছে আপনার এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আজরাহ সালাম প্রতিদিন পাঁচবার আপনার আমার বাড়িতে আসে বান্দারে তোমার কিন্তু সময় শেষ তোমার আর বেশি সময় নাই দাড়িগুলো কালো ছিল এখন সাদা হয়ে গেছে তোমার শৈল অনেক শক্তি ছিল পায়ে হেঁটে তুমি এখান থেকে চৌধুরীর বাজার চলে গেছো কিছু অসুবিধা হয় নাই এখন বাড়ির আঙ্গিনায় হাঁটতে তোমার কষ্ট হয় ঠিক কিনা আজরাইল আলাই সালাম প্রতিনিয়ত এসে এসে নোটিশ করে যাইতেছে তোমার কিন্তু সময় নাই প্রস্তুত হও প্রস্তুত হও যেমন দুনিয়ার হোটেলের মধ্যে তার কর্মচারী এসে বলতেছে আপনার চেকআউটের সময় হয়ে গেছে চেক আউটের সময় হয়ে গেছে এরকম পাকের পক্ষ থেকে নোটিশ আসিয়া যাইতেছে প্রতিদিন এরকম নোটিশ আসতেছে একজন আপনাদের খেদমতো আরও রাখতে চাই ভাইরা বাবা জিরা গো পর্দার আলে যারা মামুনরা আওয়াজ শুনতেছেন আমার আপনারও একদিন হঠাৎ নোটিশ আসবে গত পরশু আমার মসজিদের একজন চুরাশি বছর বয়সের মুসল্লিয়া সে বলতে যে হুজুর আমি গত তিন সপ্তাহ আগে হজে গেছি ওমরাই গেছি চুরাশি বছর বয়স আমাকে ধরে ধরে যেই ছেলেটা হারামের ভিতরে নিচে মদিনা শরীফে নিচে আজকে আমার ওই ছেলেটা এনতে গাল করছে তেত্রিশ বছর বয়স এজন্য বাইরে কখন কার ডাক পড়ে যায় কেউ জানে না চুরাশি বছরের বুড়া নামাজ পড়ে মসজিদে বুরারে সাহায্যকারী তেত্রিশ বছরের যুবক অনন্তকালের সফরে রওনা হইয়া গেছে এই জন্য বলছিলাম সকলের জন্যই উপদেশ এখানে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই আসার সময় সিরিয়াল আছে যাওয়ার সময় যে কোনো সময় ডাক পড়ে যাবে আল্লাহ পাক বলেন বান্দারে যদি দুনিয়া থেকে ইমানের দৌলত নিয়ে আসতে পারো ভালো আমল নিয়ে আসতে পারো আমি মাওলার জান্নাতে থাকবে যেখানে প্রবেশ করবে আর তোমাকে বের করা হবে না শোভান আল্লাহ যা লিখা ইয়াউমুল আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন উদু খলু বিসালাম শান্তির সৈতে আজকে জান্নাতে প্রবেশ করো জা লিখা ইয়াউমুল হলুদ চিরস্থায়ীভাবে প্রবেশের দিন শোভান আল্লাহ সেই জান্নাতে আল্লাহ পাক বলেন যেখানে যাবে তুমি জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা যেখানে তুমি আবাদা না আবাদা সেই জান্নাতে থাকবে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাক ওই বান জান্নতি বান্দা বান্দি খুশি হইয়া গেছেন তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে সুবহান আল্লাহ লিমান খাশিয়া রাব্বা এটা তাদের জন্য এই কল্যাণ সফলতা যারা দুনিয়ার জিন্দিগিতে তার রবকে ভয় করেছে সভান এজন্য আসুন ভাইরা বাবা জিরা গল্লা কোরআন আলমিনের মধ্যে উপদেশ নাজিল করেছেন আমরা যেন উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করে করি হাইওয়ান জানোয়ারের জন্য উপদেশ নয় উপদেশ মোত্তাকির জন্যে উপদেশ মানুষের জন্যে নসিহত গ্রহণ করবে তো মানুষ হ্যাঁ আল্লাহ তালা অন্য কোনো মখলুককে উপদেশ গ্রহণের আকল দেয় নাই মানুষকে আকল দিছে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল আল ইনসান মাহুল বায়ান মানুষকে সৃষ্টি করছেন পাক মানুষকে বাকশক্তি দান করেছেন মানুষকে লিখন শক্তি দান করেছেন আল্লাহ পাক মানুষকে শ্রবণ শক্তি দান করেছেন মানুষের বুদ্ধি বিবেক আকল আল্লাহ পাক দিয়েছেন এই আকল খাটিয়ে মানুষ উপদেশ গ্রহণ করে আখেরাতের জিন্দিগি সাজাবে এই জন্য আল্লাহ পাক আবার কোরআনকে নসিহত হিসাবে পাঠাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ফাইদা জাআতিস সাখা ওই দিন মহানিনাদ বিপর্যয়ের দিন যখন এসে যাবে কোরানে পাকে কেয়ামতকে কারা বলা হয়েছে হাক্কা বলা হয়েছে শখ খা বলা হয়েছে তামমাতুল তুলকরা বলা হয়েছে এগুলো সব কেয়ামতের নাম কিসের নাম কেয়ামতের নাম বলবেন কেয়ামত কি ও কেয়ামত হলো একটা মানুষের জীবনের তাম পৃথিবীর আল্লাপাক যে নিজাম রাখছেন এই যামটার বিপর্যস্ত হইয়া যাওয়াটাই কে আমত মাতা ফাকাত কামাত কেয়ামত হু যে মৃত্যু বরণ করলো তারই কেয়ামত আমত কায়েম হইয়া গেল যেই লোকটার উপর মৃত্যু আসলো কে কায়েম হয়ে গেছে কয় স্টক হইছে বহু লোক দেখি ঢাকা শহরে কারণ যখন ব্রেন স্টক করে তখন হাসপাতালে নিয়ে যায় নিয়ে ডাক্তাররা বাঁচারের জন্য খুলি খুলে ফেলে খুলি খুলে নার্ভ থেকে তারা ব্লাড বের করে যত কিছু করে যদি তার মৃত্যু ফাইসালার হয় আল্লাহ পাকের ওই এক স্ট্রোকের সব নাভগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে লাগানো জোড়া লাগানো সম্ভব হয় না আল্লাহ পাক সাথে সাথে বলে ডাক্তার বলে স্ট্রোক করলি রুগীর তো দোনোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হার্ট ফেল হয়ে গেছে তার দেমাগের সব নাভ ছিঁড়ে গেছে কোনোটা কাজ করে না যদি যে কোনো স্ট্রোক করার পরে ফিরেও আসে দেখা যায় একটা সাইড বাঁকা হয়ে যায় ঠিক কিনা এই জন্য হাজিরিন মনে রাখবেন মৃত্যুটাই হলো মানুষের জন্য বড় কেয়ামত এরপরে আরও বড় কেয়ামত সামনে পাক রাখবেন আসমান থেকে একটা মেঘ আরেকটার সাথে ঘষা খাইলে আমরা ভয় পাইয়া যাই আর আল্লাহ রব্বুল আলমিন আসমানের মধ্যে কত তারকা ঝুলিয়ে রাখছেন ওই তারকাগুলো একদিন সব খসে খসে পড়বে পৃথিবীটার থেকে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্য এমন কোটি কোটি সূর্য মহাশূন্য রয়েছে এগুলো পাকের শক্তিতে মধ্যাকর্ষণ শক্তিতে ঝুলে আছে আল্লাহ পাক বলেন যে এই দিন কে কায়েম হবে সব তারকারা যেগুলো খসে খসে পড়বে ওয়াইজান নুজুমিকাগারথ সমস্ত তারকাগুলো খুশে খসে পড়বে ইজাসামাউন সাক্পাত আসমান দীর্ণ বিধীর্ণ হবে ওই যখন এগুলি সব খসে খসে পড়বে এখন তো পানি দেখেন সাতটা মহাসমুদ্র পানি মহাসাগর আটলান্টিক সাগর প্রশান্ত মহাসাগর এই এক একটা সাগরের উপরে যখন কারো কারুজি খসে খসে পড়বে সাথে সাথে পানিগুলো হাওয়া হয়ে সেটা আগুনে পরিণত হবে সভান সেটি আগুনে পরিণত হবে আল্লাপাক বলেন ওয়াইজাল বিহারু সূর্যের যখন সমস্ত সমুদ্রগুলোকে পানি হাওয়া করে দেওয়া হবে কেমনি করবে এটা আল্লাপাক করবেন যাহার নাম কোথায় আমরা খুঁজি যাহার নাম তো আমার সামনেই আগুন দেখেন সমুদ্র থেকে আগুনের উৎপত্তি হয় বহু এলাকা আছে বরফ গলে গলে সমুদ্রের মধ্যে পড়তেছে আগুনের লাভা গলে গলে সমুদ্রের উপরে পড়তেছে পড়তেছে না পড়তেছে না তাহলে এই পানির মধ্যে আগুন আমাদের দেশও যে আপনার চিটাগাঙ্গের যেখানে বিদ্যুৎ উৎপাদন করে পানির থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাহলে বোঝা গেল এটার ভিতরে আগুন আছে বিদ্যুৎ আছে এই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কেয়ামতের ময়দানে যখন হুকুম করবেন খসে পড়বে সাথে সাথে হাওয়া হয়ে যাবে সব পানিগুলো আগুনে পরিণত হবে এবং মাটির নিচ থেকে পৃথিবীর নিচে ছয় কিলোমিটার নিচে যেতে পারে এরপরে আর যেতে পারে না বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে এরপরই তো জাহান্নামের নামের পোলেট জাহান স্তর এই জন্য আল্লার হুকুম যখন হবে সেটা ভেঙে চৌচির হয়ে যাবে আগুন উঠতে থাকবে তখন এর জন্য আল্লাহ বান্দাবান্দিরা ভয় কর যখন বিকট আওয়াজ হবে কেয়ামতের ময়দানে ইসরাফিল ইসলাম যখন ফু দিবেন কেয়ামতের জন্যে তখন একটা আওয়াজে সব ফেটে চৌচির হয়ে যাবে এমনকি দশ মাস দশ দিনের গর্বধারিণী ওর তার সন্তান প্রসব করে দিবে মা তার সন্তান প্রসব করে দিবে কোরআন আল্লাহবাক বলেন ইয়ামাতা জালুকুল্ল মুরু দেয়াতিন আম্মার দাত ও তাজা হোকুল্ল হামলিন হামলাহা ও তার না সা সুকার ওয়ামাহুম বি সুকার বলা কিন্না দি দা কি কথা লামাক হা ও দেখবে তখন তাজ হালু পুল্লো মরু দেহাতিন আম্মা আর দাহাত ও কাছ থেকে দুদ্ধ পানকারীরা ছুটে পালাবে দুধ যে পান করাবে ওই মা এবং গাড়িগুলো ওটনিগুলো পালাতে থাকবে গর্বধারী কারণ গর্ব ধারণকারীরা গর্ব খালাস হয়ে যাবে দিগ বেদিক ছুটাছুটি করতে থাকবে সব বেচাইন হয়ে যাবে আল্লাহফা বলেন অমাহ বেশু কার ওলা কিন্না বল্লা হেদিক অন্য কোনো কারণও নয় আল্লাহর আজাব কেয়ামত কায়েম হয়ে গেছে মানুষ ছুটাছুটি করে সব জীবন নাশ হওয়া যাবে কেউ থাকবে না আল্লাহ রবুল আলমিন একমাত্র থাকবেন তিনি আল্লাহ রব্বুল আমি নিজে ঘোষণা করেন একমাত্র আল্লাহ পাক বাকি থাকবে না সব ধ্বংস হইয়া যাবে আল্লাহ পাক সে কথাই বলতেছেন যখন কেয়ামত কায়েম হবে আজকে তো দুনিয়ার মানুষ বিপদে পড়লে আরেকজন দৌড়াইয়া যায় আল্লাহ পাক বলতেছেন এ আল্লাহর বান্দা বান্দীরা জেনে রাখো দুনিয়াতে একজন আরেকজন উপকার করতে পারবা এবং করেও কিন্তু হাশরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন কে আমার যখন কায়েম হবে তখন কেউ কার উপকার করতে পারবে না কেউ কার উপকার করতে পারবে না আল্লাহ ইয়াফিরুল ওই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে আজকে আপনার আমার অনেকেরই ভাই বেড়া লন্ডন প্রবাসী ফ্রান্স প্রবাসী স্পেন প্রবাসী আছে না নাই তারা সেখান থেকে টাকা পয়সা পাঠায় সিলেটে যত বাড়িতে মেহমান হই প্রত্যেকে সুন্দর বাড়ি ঘর দেখলি বলি ভাই আপনার কেউ বিদেশ থাকে কিনা কয় জিও কি বলে জিও মানে বিদেশে আছে বিদেশে থাকার কারণে তোমার দুনিয়ার বাড়ি থেকে যদি একজন বিদেশে যায় মোটামুটি অন্যরা চলে যায় একজনের দ্বারা দুইজন তিনজন গেলে তো কথাই নাই দুনিয়ার মানুষে একজনের কামাই রুজে দিয়ে তুমি খাওয়া দাওয়া করে সুন্দর জীবন যাপন করতেছ তোমার বাইরে পাঠাইছ সে তোমার হেল্প করতেছে আল্লাহ পাক বলেন বান্দাবান্দিরে রে দুনিয়ায় এই সিস্টেমটা থাকবে যেখানে আসতেছো ওই জায়গায় আর ভাইয়ের বাড়িতে ভাইয়ের পরিচয় থাকবে না ওইখানে একজনের সাথে তোমাদের সম্পর্ক করতে হবে তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ এটা আল্লাহ পাকের জেকের করি আল্লাহ 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 আল্লাহ

الله الله، الله الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم